হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্লস ব্লগসে। নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, কিন্তু একটু ভয়তে ভয়তে আছি। কেন বলো তো, আজকে সেই ঝড় বৃষ্টির সময় না তো? তো আজকে আর কাজে বেরোবো না, দুই তিন জায়গায় কাজ আছে, কিন্তু আজকে কাজে বেরোবো না, আমার একটা পার্সোনাল কাজ আছে তার জন্য। আর কালকে বলেছিলাম না, দাদা সেই মল্লিকপুরে গেছে, কাজ থেকে বাড়ি এসছে 5:30 বাজে, এখান থেকে 6টায় বেরিয়েছে, সেই বাংলাদেশ বর্ডারের কাছে। কিন্তু তো শাশুড়ি মাকে নিয়ে গেছিলো, দেখো ওখানে সেই আমটাম পেড়ে রেখে এসেছিলো, এখন সেগুলো নিয়ে এসছে, এবার এনে সবাইকে ভাগ করে দিয়েছে। ওরা বাড়ি বাড়ি যখন ঢুকেছে 11:45 বাজে, এসে স্নান টান করে দুধ খয়ে খেয়ে তারপরে শুয়েছিল। তারপরে তো এই এখন উঠলো, এখন বাজে তোমার ওই 9টার সময় উঠলো, উঠে চান টান করে রেডি হয়ে বেরিয়ে গেল। তো কি নিয়ে এসছে দেখো, এগুলো আনার কিন্তু কোনো দরকার হয় না, তবুও নিজের গাছের তো শাশুড়ি মা অনেক কষ্ট হয়, বলে না এগুলো বয়স হয়ে গেছে আর পারবো কি পারবো না, এবার প্রতি বছর বলে এবার শেষ এবার শেষ, কিন্তু তবুও মন মানে না বলো। যতই হোক নিজের গাছের জিনিস যা পেরেছে নিয়ে এসছে, আমাকেও দিয়েছে দেখো এতগুলো আম। তো দেখো এগুলো এই যে দেখেছো, একটা ছোট কাঁঠাল আর এই কয়েকটা আম, এই যে এগুলো সব এই যে করে রাখবো, এই যে এগুলো সব গুছিয়ে রাখবো। কি বলো তো, নিজের হাতে গাছ লাগানো, তারপরে সেগুলো বড় হয়েছে, বড় হয়ে এত বছর খেয়ে এসছে, আর এখন তো শাশুড়ি মার মানে 60 হয়ে গেছে, শ্বশুরের 70 হয়ে গেছে, তো না খেতে পেলে না ওরা শান্তি পায় না। নিজের গাছের ফল তো সারা জীবন নিজের পুকুরে নিজের গাছের ফল খেয়ে এসছে, তো বছরের শেষে একটু না খেলে ওদের শান্তি হয় না। তো যতই কষ্ট হোক, আমার হাজবেন্ড নিয়ে গেছিলো, শাশুড়ি মায়েরও শরীর ভালো না, আমার হাজবেন্ডেরও শরীর ভালো না, দুজনে মানে 6 ঘন্টার মধ্যে রিটার্ন এসছি, এটাই আমি অবাক, মানে কী করে মানে সম্ভব এটা। তো যাই হোক, ভগবান ঠিকঠাকভাবে পৌঁছিয়েছে, দিয়েও নিয়ে এসছে, তো আমি ভীষণ হ্যাপি। এখন জানি না মার সঙ্গে আজকে কথা বলবো, আজকে অনেকক্ষণ ধরেই কথা বলবো, সব খোঁজ খবর নেব। এখন আমি করব, রান্নাঘরে চলে এসেছি, রান্না ভাত তো সেই কালকে এক গামলা করে রেখেছিলাম, দাদা খাইনি, দাদাকে আলাদা করে করে দিতে হয়েছিল। এখন নিয়ে গেল ভাত আর দুধ, আর সকালে চিড়ে খাবে, চিড়েটাও দুধটা বেশি করে দিয়েছি, ওই দুধ দিয়ে দুবারা খেয়ে নেবে, হয়ে যাবে। এখন আমি করব রান্না, চিকেন খেতে ইচ্ছা করছে না, তবু ছেলেটার জন্য করব, চিকেন করব, আর পাতা লাতা সবজি আছে কিছু, সেগুলো একটু করব। আর এখন বিছানা চাদর পাল্টাবো আর কাচাকুচি করব মেন হচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকো সারাদিন কী করি আর না করি, পরে দেখা হচ্ছে। এটা চাদরটা পাল্টাবো, চাদর পাল্টিয়ে সব সাদা চাদর, আজকে আবার সাদা চাদর পাতবো। তো এগুলো আগে গুছে আগে কাঁচা ভিজাবো, কাঁচা ভিজিয়ে তারপরে এটা করবো, রাঁধতে তো বেশি টাইম লাগবে না আজকে। তো ঠিক আছে, করতে থাকি, করে নিই সব, গুছিয়ে নিই, তারপরে পরে দেখো। তা বন্ধুরা সবে দেখো, বিছনা চাদর তুলে ছেলের ঘরে বিছনা চাদর তুলে বিছনার চাদর পেতে দিয়েছি, ঘরটা মুছে নিয়েছি, আর এদিকেও তাই আমার রুমে বিছনা চাদর তুলে ঘরটা মুছে নিয়েছি। আর দেখো কাঁচাকুচি, কাঁচাকুচি দেখেছো, সব পার্লারের জিনিসপত্র সব কাঁচাকুচি, এদিকে দেখো কত কাঁচাকুচি, সেই দেখো কত বিছনা চাদর, গাছগুলো দেখেছো কি সুন্দর, গাছগুলো লক লকিয়ে উঠেছে আমার গাছগুলো, আম গাছে আর একটা আম নেই, সব কাঁচাকুচি, চাদর টাদর সব কেচে দিয়েছে। এবার চান করে এবার রান্না করব, রান্না করে চান করে পুজো দেবো, ব্যাস শ্যাম্পু করব, পায়খানা বাথরুম পরিষ্কার করবো। ঠিক আছে, দেখ এখন একটু চা খাবো, এখন কটা বাজে বলো তো? ওরে বাবা 11টা বাজে, চা না খেয়ে রান্না করলে অনেক টাইম হয়ে যাবে, চা খেয়ে নিই অল্প করে।
তা বন্ধুরা দেখো, এখন আমি চিকেন রান্না করব বলে আলুটা ভেজে নিয়েছি, আর এদিক চিকেন বসিয়েও দিয়েছি ঝটফট করে, পেঁয়াজ ভেজে সমস্ত মশলা ভেজে এই যে এখন কষানো হচ্ছে। অল্প একটু চিকেন, 200 টাকা চিকেন এনেছিলাম তো, কালকে একটু ওই যে বললাম না চিকেন চাউমিন করেছি, আর এই যে আর এদিকে দেখো এই যে থানকুনির পাতা কেটে বেছে ধুয়ে নিয়েছি, বাটবোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে দেখো সেই পিপুল শাক সব কেটে গুছিয়ে রাখতে হবে, টাইম পাওয়া যায় না না এগুলো। এই যে পিপুল শাক কেটে রাখবো, আর একটা দেখবে ব্রিমি শাক, তোমরা কে কি বলো আমি জানি না, এই যে এগুলো সব কেটে বেছে গুছিয়ে রাখি, কালকে রান্না করবো, এখন আর ভাল লাগছে না, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, চিকেনের ঝোল, আর এদিকে বেটেছি থানকুনি পাতা, আর এই যে কালকের একটু শাক আছে এই যে। তো ঠিক আছে, এবার চান করব, চান করে ডাইনিংটা মুছে চান করে তারপরে খাবো, ছেলে এসে ছেলেকে খেতে দিই, ঠিক আছে পরে দেখা। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটু দেখা করতে। দেখো আজকে মাথা শ্যাম্পু করেছি তো, সিঁদুর টিঁদুর মাখা হয়নি, এখন মাখবো। এখন দেখো এই যে চা করে নিয়ে এলাম, দুপুরে তো খেয়ে দিয়ে প্রায় 2:30-3টার সময় শুয়ে পড়েছিলাম, তারপরে বাইরে বৃষ্টি হচ্ছিল, অনেক জামাকাপড় কাচাকাচি হয়েছিল, খুব সমস্যায় পড়ে গেছিলাম, সেগুলো গোছগাছ করে ঘরে ঢোকালাম, সব গুছিয়ে গাছিয়ে ঘুম থেকে উঠলাম, ওই 5টা নাগাদ উঠে সব গোছগাছ করে ওই দাদা চলে এলো, এই সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে একটু কথা বলছিলাম। এই চাল বারণ হয়ে গেছিলো আমার, চাল আর তেল সর্ষের তেল আনতে পাঠালাম, এখন গেছে। আমাদের এখানে একটা মেলা হচ্ছে, সেই কাদিরহাটির ওখানে, বলছে যাওয়ার জন্য, তা আমার যেতে ইচ্ছা করছে না, এই বৃষ্টি বাদলার মধ্যে বলো কাদা মাখামাখি হয়ে যাবে, তো আজকে আর যাবো না, ভাবছি কালকে যাবো যদি ঠিকঠাক থাকে। তো এখন আমি চা খেয়ে নিই, পরে আসছি। তো গুড নাইট বন্ধুরা, বলতে চলে এলাম, ভাল লাগছে না কি বলো তো, সারাক্ষণ শুয়ে শুয়ে সেই কেমন একটা হচ্ছে, দেখো ঝড় হচ্ছে যেন মনে হচ্ছে, এখন ওই ছেলে ঘুম থেকে উঠলো, ও আজকে পুকুরে সাঁতার কাটতে গেছিলো, এই ঘুম থেকে উঠলো, এখন কটা বাজে বলো তো, 10:30-10:15 বাজে, এখন 2 প্যাকেট দুধ আনতে পাঠালাম যেহেতু ওর বাবা খাবে, আর ভাত গরম করছি ওকে খাইয়ে দেবো, আর দেখো ঝড় উঠছে। তো আজকে বেশি কিছু আর দেখাতে পারিনি তোমাদেরকে, দেখো বৃষ্টি পড়ছে, ছেলেটাকে দোকানে পাঠালাম, আর ভিজতে ভিজতে যাবে, সর্বনাশে রেগে যাবে আমার ছেলেটা। তো ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা, গুড নাইট।